वसुदेव सुतं देवं कंसचानु रमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। चलछे गीतार द्वितीय अध्याय। भगवान अर्जुन के बोलछेन, एर आगे दिन आलोचना करेछिलाम जे प्रसादे सर्व दुःखानां हानिरस्य पजायते प्रसन्न चेतस हैशु बुद्धि पर्यवतिष्ठते। আমরা এর আগের দিন এই শ্লোকটার অনেক কিছু আলোচনাও করেছিলাম। আমাদের জীবনে অর্থাৎ মানব জীবনে তিন রকমের দুঃখ উপস্থিত হয়। এই তিন রকমের দুঃখ নিয়ে সমগ্র মানব জীবনটা অতিবাহিত করতে হয়। প্রথমটা হলো আধ্যাত্মিক দুঃখ, সেটা কি? শোক, রোগ, ব্যাধিজনিত, মোহজনিত, এগুলো হলো আধ্যাত্মিক দুঃখ। যেমন স্বামী মারা গেল, পিতা মারা গেল, পুত্র মারা গেল, এই যে শোক একটা। মোহগ্রস্ত, কাম ক্রোধ লোভ, যে কোনো জিনিসের প্রতি একটা অত্যাধিক লোভ যেটা আমাকে খুব দুঃখ দেয়। আমি একটা জিনিসকে পাওয়ার আশা করলাম কিন্তু দেখা গেল যে সেই জিনিসটা আমি পেলাম না, আমি দুঃখের শিকার হলাম। এগুলো হলো আধ্যাত্মিক দুঃখ। এবার আধিভৌতিক, সেটা কি আছে? না, ভূতগণ, ভৌতিক মানে ভূতগণ মানে প্রাণী সকল দ্বারা, অর্থাৎ সর্পাদি, সর্প দংশন করলো, বৃশ্চিক দংশন করলো, বাঘ ভাল্লুক সিংহ এগুলো আক্রমণ করলো, এর দ্বারা যে দুঃখটা, সেই দুঃখটা হলো কি? না, আধিভৌতিক। আর আদি দৈবিকটা কি আছে? আদি দৈবিক সেটা হলো যে ঝড়, বৃষ্টি, বারিশ এগুলোর দ্বারা আমাদের ঘর বাড়ি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের মনের মধ্যে যে দুঃখটা আসে সেটাকে বলায় আধিদৈবিক। তাহলে এই তিন রকমের দুঃখ মানব জীবনে উপস্থিত হয়। যদি আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি তাহলে এই তিন রকমের দুঃখ আমাদের কখনো স্পর্শ করতে পারে না। আর যদি আমরা সেই আত্মজ্ঞান লাভ না করতে পারি তাহলে এই দুঃখ তিনটের হাত থেকে আমরা নিস্তার পাব না। ইন্দ্রজনিত বিষয় ভোগের প্রতি, বিষয়ের প্রতি আমাদের যে লোভ, আকাঙ্ক্ষা, মোহ, তার জন্যেই আমরা দুঃখের হাত থেকে কখনো নিস্তার পাব না। ভগবান বলছেন বিষয় ভোগ থেকে ইন্দ্রিয়ের নিবৃত্তি প্রকৃত সুখ, আর বিষয় তৃষ্ণাই সকল দুঃখের কারণ। আর এই দুঃখটা যেতে পারে একমাত্র আত্মজ্ঞান হলে। যদি আত্মজ্ঞান লাভ না হয় তাহলে কিন্তু এই দুঃখের হাত থেকে আমরা কখনো রেহাই পাব না। পরের শ্লোকে ভগবান বলছেন নাস্তি বুদ্ধির অযুক্তস্য নাচা যুক্তস্য ভাবনা নাচা ভাবায়ত শান্তির অশান্তস্য কুত সুখম। ভগবান বলছেন যে নাস্তির বুদ্ধি অযুক্তস্য নাচা যুক্তস্য ভাবনা, যে বুদ্ধির দ্বারা আমরা প্রকৃত সুখ অনুভব করতে পারব সেই বুদ্ধি আমাদের কিন্তু আনতে হবে। ভগবান বলছেন যে অসমাহিত চিত্ত নর বা নারীর যাদেরই হয়, অসমাহিত মানে কি? যে চিত্তের চঞ্চলতা আছে, যে চিত্ত উদ্বিগ্ন, সব সময় একটা
উদ্বিগ্ন ভাব প্রকাশ করছে, মনের কোনো স্থিরতা নেই, তাকে বলা হচ্ছে অসমাহিত চিত্ত। তাই অসমাহিত চিত্ত নর বা নারীর আত্মার সম্পর্কে বা আত্মার সম্বন্ধে কোনো জ্ঞান বা ধ্যান ধারণা থাকে না। আপনারা দেখবেন যে যে জলেতে তরঙ্গ বেশি হয় সেই জলে কিন্তু প্রতিবিম্ব দেখা যায় না। প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায় স্বচ্ছ স্থির জলেতে। তো তদ্রুভাবে আমাদের মনটা চিত্ত নাম নদী বাহতি পাপায় বাহতি পুণ্যায়চ। এই চিত্ত নামক নদী কখনো পাপ কখনো পুণ্য বহন করে নিয়ে চলেছে। তা ভগবান বলছেন যে চিত্তের অস্থিরতা অসমাহিত চিত্ত এগুলো থাকলে তাদের আত্মা সম্পর্কে কোনো ধ্যান ধারণা থাকে না। পরমার্থ বিষয়ে ধ্যান ধারণাবিহীন লোকেদের কোনো শান্তি নেই। আর যাদের মনের মধ্যে শান্তি নেই তাদের সুখ কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে বুদ্ধি দিয়ে আমাদের সুস্থির জীবন গড়ে ওঠে এবং অন্তরের প্রকৃত স্বাধীনতা উপলব্ধি হয় সেই বুদ্ধি কেবলমাত্র ইন্দ্রিয় স্তরে সংযমের মধ্য দিয়ে আসে যা আত্মার সঙ্গে যুক্ত। তাহলে সেই বুদ্ধিটা যদি স্থির বুদ্ধি হয় সমাহিত বুদ্ধি হয় তাহলে আত্মার সম্বন্ধে আমাদের জ্ঞান অবশ্যই আসবে। চাই আত্মসংযমের অভ্যাস। ভগবান এর আগেও মনে হয় বলেছিলাম যে অর্জুন যখন ভগবানকে জিজ্ঞাসা করলেন যে আমাদের মনটা তো চঞ্চল তো কী করে বশীভূত করব, ভগবান বললেন যে অভ্যাসের দ্বারা। এখানেও ভগবান অর্জুনকে বলছেন একমাত্র অভ্যাসের দ্বারা আমাদের সেই সংযম ভাবটা আসতে পারে। ইন্দ্রিয়ের সংযম ভাব যদি না আসে তাহলে আমরা প্রকৃত সুখ অনুভব করতে পারব না। নচা যুক্তস্য ভাবনা, ইন্দ্রিয় সংযম বিনা কোনরূপ ধ্যান সম্ভব নয়। আমরা যে জপ ধ্যান করি ইন্দ্রিয়ের সংযম হওয়া চাই তবেই ঠিক ঠিক জপ ধ্যান হতে পারে, নচেত নয়। ভাবনা কথাটি ধ্যানের অর্থবোধক কল্পনা শক্তি, যে ধ্যান দেহতন্ত্রকে সুস্থিত করে, যে ধ্যান দেহতন্ত্রকে স্থির সমাহিত এগুলো করে রাখে। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের সবসময় মনের মধ্যে কী আছে? মানবিক একটা উত্তেজনা, মানবিক উদ্বিগ্ন ভাব, এগুলো নিয়েই মানুষজন চলাফেরা করছে। যদি প্রত্যেকে নিজেদের দিকে তাকায় তবে অনুভব করতে পারবে যে চিত্তটা সবসময় উদ্বিগ্ন ভাব, উত্তেজিত। কিন্তু আমরা সেই উদ্বিগ্ন এবং উত্তেজিত ভাবটাকে প্রশমিত করার জন্য এবং সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আগ্রহী। তাহলে যে যত প্রচেষ্টা করবে এই উদ্বিগ্নের হাত থেকে রেহাই রক্ষা পাওয়ার জন্য, সে নিশ্চয়ই এই উত্তেজিত এবং উদ্বিগ্নের হাত থেকে রক্ষা পাবে। তা প্রত্যেকে আমরা তার থেকে মুক্ত হবার চেষ্টা করছি। আপনার মধ্যে আপনি পূর্ণ শান্তিতে বিরাজ করবেন তখনই যখন ইন্দ্রিয়জ শক্তিতন্ত্রকে সংযত করতে পারবেন, না হয়তো কি হবে? অশান্তস্য কুতো সুখম। ভগবান বলছেন যে এই শান্তির লাভ যদি না হয় তাহলে আপনি সুখ পাবেন কোথায়? কারণ সুখ এবং শান্তি অতপ্রতভাবে জড়িত আছে। মন সবসময় উত্তেজিত হলে সুখ কোথায়? সুখ এক চমৎকার অবস্থা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যার ভিতরে শান্তি এবং সুখ আছে
তার ভিতরে কোনো উত্তেজনা ভাব, অস্থির ভাব এগুলো দেখতে পাবেন না। কখন হবে? না যখন আপনার মধ্যে সেই প্রসন্ন ভাব আসবে, শান্ত ভাব আসবে, পরিপূর্ণতা ভাব আসবে, তখনই আপনার মধ্যে সেই শান্তি সুখটা আপনি অনুভব করতে পারবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি এই শান্তি এবং সুখ প্রাপ্ত হয়েছেন। যদি সুখ লাভ আপনার জীবনের উদ্দেশ্য হয়, তাহলে সেইভাবে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। মনকে পরিচালনা করতে হলে ইন্দ্রিয়তন্ত্রকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ একমাত্র ইন্দ্রগণ যদি শান্ত থাকে, ইন্দ্রগণ যদি সুস্থিত থাকে, তখনই আপনি শান্তি অনুভব করতে পারবেন। নচেৎ আপনার মনে কখনো সুখও আসবে না, শান্তিও আসবে না। ইংল্যান্ডের চিন্তাবিদ এবং অজ্ঞেয়বাদী চিন্তাশীল ব্যক্তি বার্ট্রান্ড রাসেল তিনি বলছেন তার বিখ্যাত গ্রন্থ দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, সেখানে বলছেন যে আমরা সুখ পেতে পারি তিনটে জিনিস একীকরণ করতে হবে। কি তিনটে জিনিস? তিনি বলছেন প্রথমটা হচ্ছে তুমি এবং তোমার সমাজের মধ্যে একীকরণ। সমাজ বলতে প্রত্যেকটা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দরভাবে চলা এবং তাদের সুখে সুখ, তাদের দুঃখে দুঃখ অনুভব করা। দ্বিতীয় নম্বর কী আছে? তোমার এবং বাহ্য পরিবেশের মধ্যে একীকরণ। তুমি যে পরিবেশে বসবাস করবে, তোমার দ্বারাই যেন সেই পরিবেশটা খারাপ না হয়, সেই পরিবেশটা দূষিত না হয়। তিন নম্বর কী বলছেন? যে তুমি এবং তোমার মনের অন্তর্জগতের সঙ্গে একীকরণ। এই তিনটে একীকরণ যদি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আসে, তখন মানুষ শান্তি এবং সুখ অনুভব করতে পারে। তিনি বলছেন যে যদি তুমি অন্তরে কঠোর সংযম অভ্যাসের দ্বারা সম্পূর্ণ স্ববশীভূত হও, অর্থাৎ তোমার মনটাকে তোমার বশে আনতে পারো, তাহলে যে কোনো জায়গায় তুমি যাও না কেন, সেখানে তুমি শান্তি সুখ অনুভব করতে পারবে। তবে তুমি বিষয়ে সমূহের মধ্যে, কোন বিষয়? যে বিষয়গুলোতে ইন্দ্রিয় অ্যাট্রাকশান আছে, যে বিষয়গুলোর উপরে ইন্দ্রিয় অ্যাট্রাকশান করবে। তাই তিনি বলছেন যে তবে তুমি ইন্দ্রিয়ের বিষয়সমূহের মধ্যে স্বাধীনভাবে অর্থাৎ অনাসক্তভাবে বিচরণ করতে পারবে, আর তা যদি না হয় তাহলে মনুষ্য জীবনের এক বিষাদজনক ঘটনা রূপ নেবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুর মূলে ইন্দ্রিয়তন্ত্রকে শক্তিশালী করতে হবে এবং সংযত সংযম অভ্যাস করতে হবে, তাহলে আর কোনো চিন্তা নেই। পরের শ্লোকে বলছেন ভগবান, ইন্দ্রিয়াণাং হি চরতাং ইয়ন মনানুবিধীয়তে তদসহরতি প্রজ্ঞাং বায়ুরনাবম ইবাম্বসি। ভগবান বলছেন যে ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনানুবিধীয়তে তদসহরতি প্রজ্ঞাং বায়ুরনাবম ইবাম্বসি। যে ঘূর্ণায়মান বায়ু যেমন সমুদ্রে আপনারা দেখেছেন যখন সাইক্লোন হয়, তখন সমুদ্রে ভাসমান জাহাজকে টেনে হেজড়ে সাইক্লোন যেদিকে যাবে সেই দিকে নিয়ে ধাবিত হচ্ছে, আমাদের মনটাকেও সেইভাবে। ইন্দ্রিয়গণ যখন নিজেদের মতন চলবে, আমাদের মনটাকে সেইভাবে কিন্তু তারা নিয়ে ছিনিমিনি খেলবে, তার পরিণতি হচ্ছে ভয়ঙ্কর। সেই ইন্দ্রিয়টিকে
असंयत व्यक्ति इंद्र द्वारा परिचालित होले तार अवस्था भयंकर होबे, किंतु जारा ए इंद्र तंत्र के सुसंगठित करे संयत करे चलबे ताले तादेर कोनो भय नहीं। ताई भगवान बोलछेन जे विषयेर प्रति धावमान इंद्रगुलिर अनुसरणे जार मन व्यस्त ओ इंद्रगुलिओ तार विवेक बुद्धि हरण करे नेय। जेमन घूर्णी झड़े चलमान जहाज के टेने हिजड़े तार सेई दिके निये चले जाए, फले आमरा कि देखते पाच्छी ना मानुष नियंत्रण हारिए फेले एवं पारिपार्श्विकेर बशीभूत है। जेमन एक जन आपनाके बोलो जे चलो उमुक जगह जदि এই কাজ করা যায় তাহলে আমরা এত কিছু পাব, কিন্তু সেই যে উমুক জায়গায় যাবে উমুক কাজ করবে সেটা গ্রহীত না অগ্রহীত, সেটা ভালো কাজ না মন্দ কাজ, যদি সেই কাজটা ভালো হয় তাহলে আমরা ভালো ফল পাব, আর যদি সেই কাজটা মন্দ হয় তাহলে আমরা মন্দ ফল পাব। তা ভগবান সেটাই বোঝাতে যাচ্ছেন। ভগবান বলছেন যে তুমি তোমার মনটাকে সব বশীভূত করে রাখো। দেখুন যখন মঞ্চে অভিনয় হয়, বিয়োগান্ত অভিনয় যখন হয় তখন সেটা খুব প্যাথেটিক হয়, কিন্তু আমাদের দেখতে ভালো লাগে মঞ্চে। একটা নাটক শুরু হয়ে গেল, একটা সন্তান তার পুত্র মাকে বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিল, বাবা মা দুঃখ কষ্টের মধ্যে অতিবাহিত করতে লাগলো। পরে আবার যখন সেই সন্তান বড় হয়ে সংসার ধর্ম করলো, তার ঘরের যে সন্তান হলো সেই সন্তান আবার তাকে বিতাড়িত করে দিল, তখন তার অবস্থা শেষ নেই, দুঃখের শেষ নেই, সেটা আরও বেশি ভয়ঙ্কর। তা মঞ্চে অভিনীত এই বিয়োগান্ত নাটক দেখার পর যদি কারোর সেই জ্ঞান না খোলে তাহলে তার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়। কিন্তু আমরা মঞ্চে সেই অভিনয় দেখি, কিন্তু বাস্তবে আমাদের জীবনে বারবার সেটা ভুল করি। আমরা যে সেই নাটক দেখে কিছুটা শিক্ষা নেব এবং অভিজ্ঞতা লাভ করব যাতে করে আমাদের সেই ভুলটা পুনরাবৃত্তি না হয়, কিন্তু আমরা সেটা ভুলে যাই, আমরা তার পুনরাবৃত্তি করি বাড়িতে এসে সেই একই রকম। সেই অজ্ঞানের দ্বারা অজ্ঞানে আচ্ছন্ন হয়ে আমাদের বুদ্ধি হরণ হয়ে যায়। তাই ভগবান বলছেন যে স্বীয় জীবনে অভিনীত হলে তা হয় মারাত্মক বিপজ্জনক, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় কি যে আমরা নাটক দেখেও তবু আমাদের বুদ্ধি খোলে না। বর্তমানে আপনারা দেখবেন 99% মানুষ বাসনার তাড়নায় মুখ থুপড়ে পড়ছে প্রাপ্তির দিকে, এটা পাবো সেটা পাবো, এটা চাই সেটা চাই, টাকা পয়সা ধন দৌলত এটা আমাকে যেভাবেই জোগাড় করতেই হোক, যেভাবেই হোক আমাকে হাতাতে হবে, তাকে মানুষকে মেরে হোক, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে হোক, মানুষকে কাঁদিয়ে হোক, মানুষকে দুঃখ দিয়ে হোক, আমাকে বড় হতেই হবে। এটাই হচ্ছে অজ্ঞান, এটাই মায়া, এটাই পশু সুলভ আচরণ। কারণ মনুষ্য সুলভ আচরণ হলে তাদের ভিতরে এই ধরনের চিন্তাভাবনা কখন আসবে না। তাই এই প্রাপ্তির দিকে যত আমরা মনটাকে অতিবাহিত করব ততই আমরা দুঃখ কষ্টের মধ্যে ভাসতে থাকব। এই হলো মানুষের ভগ্ন দশা। গীতা ওই দর্শন উপস্থাপিত করছেন বিশ্ব মানবের কাছে যাতে করে মানুষদের যেন ওই ভুলটা না হয়। আমাদের সামগ্রিক জীবনকে অবশ্যই সাফল্যমণ্ডিত করে তুলতে হবে, কারণ দুর্লভ এই মানব জীবন, সেই মানব জীবনকে ধন্য করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা কি কখনো চাই যে আমাদের জীবনে কালো মেঘ নেমে আসুক, আমাদের জীবনের বিনাশ ঘটুক, আমরা ভরাডুবি হই এবং কষ্ট পাই? কখনো আমরা কেউ চাই না। তাহলে কীভাবে আমরা জয়ী হব?
এই অন্ধকার জগৎ থেকে কিভাবে আমরা রক্ষা পাব, কিভাবে আলোর দিকে যাব। ভগবান বলছেন যে প্রত্যেককে আত্মপ্রচেষ্টাতেই বা নিজ নিজেই এ কাজ করতে হবে, নিজে ছাড়া সেই কাজ কারোর দ্বারা সম্পন্ন হবে না। নিজের পেটে খিদে, অন্য খেলে তো আর পেট ভরবে না, তাই সেই শান্তি সেই সুখ পেতে হলে আমাকে নিজেকেই প্রচেষ্টা করতে হবে, অন্য কেউ পারবে না, অন্য কাউকে বকলম দেওয়া যাবে না। একমাত্র অবতার পুরুষের ক্ষেত্রে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে এটা সম্ভবপর, কিন্তু আমার আপনার ক্ষেত্রে এটা সম্ভবপর কখনো নয় যে অন্যের বকলম নিয়ে সেটা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব। বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর বলছেন, ঋণ মোচন কর্তার পিতু সন্তি সুতাদায়ঃ, বন্ধ মোচন কর্তা তু সস্মাদন্ন কশ্চন। মানে কি হলো, না যদি পিতা ঋণগ্রস্ত হয় তাহলে পুত্র বা অন্য কেউ পিতা সেই ঋণটা পরিশোধ করতে পারে, কিন্তু যদি পিতার দাসত্ব হয়, বন্ধন শৃঙ্খলে আবদ্ধ থাকে, তাহলে সেই বন্ধন দশা কখনো পুত্র মোচন করতে পারে না, পিতাকেই করতে হবে। মাথায় ভারী বোঝা, সেই বোঝা অন্য কেউ নিচে নামাতে পারে ধরে, কিন্তু ভিতরে যদি খিদে থাকে, শাস্ত্রকার বলছেন যে ক্ষুধাধিকৃত দুঃখ তু বিনাশেন কেন চিত, কেউ যদি ক্ষুধার্ত হয় তাহলে তার খিদে তাকেই মেটাতে হবে, অন্য কেউ খেলে তার খিদে কখনো মিটবে না। পূর্ণচন্দ্রের সুন্দর রূপটা আপনাকে দেখতে হবে, অন্য কেউ দেখলে তাতে আপনার পূর্ণচন্দ্রের রূপটা কিন্তু দেখা হলো না। আপনার হয়ে অন্য কেউ কিভাবে দেখবে সেটা আপনি নিজে ভাবুন, তার দেখায় তো আপনি দেখতে পাবেন না। তা আমাদের নিজেদের মধ্যে উচ্চ থেকে উচ্চতর উন্মেষ ঘটানোই হলো আধ্যাত্মিক উন্নতি ও সাফল্যের উপায়। আমরা যে লেভেলে আছি সেই লেভেল থেকে আরও আমাদের উপরে উঠতে হবে। তাহলে গীতা কি হলো, গীতা হচ্ছে যে মানবিক উন্নয়নের বিজ্ঞান ও তার ক্রিয়া কৌশল। আমরা আমাদের জীবনটাকে কি করে উন্নতির পথে নিয়ে যাব, ভগবান গীতা মুখে সেই রাস্তাগুলো দেখিয়ে দিয়েছেন। পশুসুলভ ভাব থেকে স্বাধীন ভাব, পশুসুলভ ভাব থেকে স্বর্গসুখের আস্বাদন করতে হবে, তবেই আমাদের জীবন ধন্য হবে, নচেত আমাদের এই জীবন আমরা কখনো ধন্য করতে পারবো না। এরপরে ভগবান বলছেন, তস্মাদ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলছেন হে মহাবীর, সেই হেতু যাহার ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ। তাহলে ভগবান বলতে চাইছেন যে তিনি স্থিত প্রজ্ঞ, যার প্রজ্ঞা সুদৃঢ় হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হতে গেলে আমাদের কিছুটা আত্মসংযম হতে হবে প্রত্যেককেই। আমরা যদি স্বাধীন ভারতবর্ষের নাগরিকত্ব দাবি করি তাহলে আমাদের কিছুটা আত্মসংযম, মনের সংযম, ইন্দ্রের সংযম চাই, হঠাৎ মাত্র উচ্ছৃঙ্খল হলে হবে না। তাছাড়া নাগরিকত্ব বলে কিছু থাকবে না যদি আমাদের সেই আত্মসংযমের ভাবটা না থাকে আর নৈতিকতা বোধ। আমাদের যদি নৈতিকতা বোধ না থাকে তাহলে কিন্তু আমরা নাগরিকত্ব দাবি করতে পারি না।
নৈতিকতা, নাগরিকত্বই একমাত্র নৈতিকতা আনতে পারে। তাহলে যার নৈতিকতা নেই তার নাগরিকত্বের কিন্তু দাবি করা বৃথা। সব রকম উচ্চতর মূল্যবোধ আসে এই ইন্দ্রিয়শক্তির সংযম থেকে। ইন্দ্রিয় ও তার বিষয় পরস্পর পরস্পরকে সব সময় আকর্ষণ করছে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আপনারা নিজেরা চিন্তা করুন, যখন একটা সুন্দর ফুল আমাদের দেখতে ইচ্ছা হয়, ওই চোখ দর্শন ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে সেখানে অ্যাট্রাকশন হচ্ছে। একটা সুন্দর গন্ধ যেখানে আছে আমরা নাক, সেটা গন্ধ নাক দিয়ে গন্ধ নিচ্ছি, ওই যে ইন্দ্রের সঙ্গে বিষয়ের একটা সুন্দর অ্যাট্রাকশন সম্পর্ক সেখানে যাবে। তা ভগবান বলছেন যে না, ওটা করলে হবে না, আমার মনটাকে সুদৃঢ় করতে হবে যে না, আমি ওটা দেখব না, আমি এটার গন্ধ নেব না। তবেই তোমার সেই মনটা সুসংযত, সংযম হবে, আদারওয়াইজ তুমি দুঃখ কষ্টের মধ্যে রান করবে। কিন্তু আমাকে সবসময় দেখতে হবে যাতে করে আমার মনটা সুস্থির থাকে। তারা যা চায় যেন তা না করতে দেই, তারা যেটা বলবে আমি শুনবো না, আমি যেটা বলবো তারা শুনবে। যখনই আমি সেই ইন্দ্রের দ্বারা পরিচালিত হব তখনই আমার নানান রকমের বিপদ আসবে। কিন্তু আমার দ্বারাই যদি আমি ইন্দ্রগণকে পরিচালিত করি যে না তুমি ওখানে যাবে না, না তুমি এটা দেখবে না, প্রত্যেকটা ইন্দ্রকে যদি আমি কন্ট্রোল করি তাহলে আমরা সুস্থির এবং সুন্দর ফল পাব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যম দিয়ে একটা সুন্দর ভাব প্রকাশ করেছেন, সুন্দর ভাব সর্বসমক্ষে উপস্থাপন করেছেন। এরপরে ভগবান বলছেন ইয়া নিশা সর্বভূতানাং তৎসং জাগ্রতি সংযমি যৎসং জাগ্রতি ভূতানি সানিশা পশ্যতো মুনে। ভগবান বলছেন যে সত্য বস্তুর যে ভাবটি লোকের কাছে অন্ধকার স্বরূপ বলে মনে হয়, যোগী সেখানে উজ্জ্বল আলোর অস্তিত্ব দেখে এবং অনুভব করেন। যোগী আত্মোপলব্ধি করেন, সে সম্পদ এবং সুখের দিকে তাকায় না, ক্ষমতার পিছনে কখনো ছোটে না। সংসারী লোকে উচ্চতর বিষয়ে কোনো আগ্রহ দেখা যায় না, তারা সবসময় বিষয় ভোগে পঞ্চমুখ, সবসময় বিষয় ভোগ করার জন্য সবসময় একটা বিষয়ের মধ্যে অতিবাহিত করতে চায়। রেয়ার মুষ্টিমেয় অল্প কিছু মানুষ যারা এই বিষয় ভোগ থেকে নিজের মনটাকে নিবৃত্তি, নিজের মনটাকে সেখান থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করে। কিন্তু বেশিরভাগ সংসারী মানুষরা বিষয় ভাগে উন্মত্ত হয়ে যায়, যার জন্য জগৎ সংসারে এত দুঃখ কষ্ট, এত হানাহানি, একজন আরেকজনকে টর্চার, কত অত্যাচার একমাত্র এই বিষয় ভোগের জন্য। সেটা থেকে নিজেকে বিরত থাকতে হবে। যখন কেউ তার কাছে গিয়ে বলে, বিষয় ভোগে যারা উন্মত্ত তাদের কাছে যখন কেউ বলবে যে আমি এটা পেতে চাই, আমি লোভের বশে টাকার পিছনে ছুটব, এমনকি লোককে ঠকাবো, টাকার বিনিময়ে মানুষকে হত্যা করব, তারা তাদের আরও উৎসাহ দিয়ে দেয়, তারা আনন্দ পায়, তারা তাদের সেই পথে যাওয়ার জন্য পরিচালিত করে। কারণ রতনে রতন চেনে, তাদের বিষয়ে উন্মত্ত এবং বিষয়ে অন্যান্য সংসারী যারা বিষয়ে উন্মত্ত আছে তাদের সঙ্গে তাদের মিল আছে, যার জন্য তাদের সেই কাজটাতে তারা উৎসাহ দিচ্ছে। কিন্তু এই কাজটা যে কত ভয়ঙ্কর তারা তো জানে না, কাজ করার পরে সেই ভয়ঙ্কর কতখানি তখনই মানুষ বুঝতে পারে, তার আগে মানুষ বুঝতে পারে না। তা ভগবান সেটাই বোঝাতে চাচ্ছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবনা চিন্তা করে
তোমরা আগাবে। সেক্ষেত্রে কি হচ্ছে, যোগী অন্ধকার ছাড়া অন্য কিছু দেখে না। আপনারা একটা দেখুন উদাহরণ, শিশু খেলনা নিয়ে খেলে এবং খুব আনন্দ পায়, কিন্তু যাদের বয়স বেশি হয়েছে তারা কি ওই খেলনা নিয়ে আনন্দ পাবে? মোটেই না, কারণ তাদের একটা সুখ আলাদা এবং যাদের বয়স হচ্ছে তাদের সুখ একটা আলাদা, তারা ভিন্ন ভিন্ন সুখের আস্বাদনে ঘুরে বেড়ায়, একটার পর একটা তারা অন্বেষণ করতে থাকে আর সেই বিষয়ের পিছনে তারা ছোটার চেষ্টা করে। আমি এবং আমার থেকে আসে বাসনা, এটা সবসময় মনে রাখতে হবে যে আমি এবং আমার এখান থেকেই যত রাজ্যের বাসনা আসে। কোনো একটি বিষয় স্তরে গিয়ে থেমে থাকলে হবে না। কথামৃতে ভগবান বলছেন যে এক কাঠুরিয়াকে এক সন্ত বলছেন এগিয়ে চলো এগিয়ে চলো। কাঠুরিয়া এগিয়ে গিয়ে দেখলো একটা কয়লার খনি, সেখানে থামলো না, আরও এগিয়ে গেল লোহার খনি, তারপরে আবার আগালো রূপার খনি, সোনার খনি, হীরের খনি, একটার পর একটা উন্নত হচ্ছে। তাই আমাদের থামলে হবে না, আমাদের সেই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অবতার পুরুষরা মহাপুরুষরা যা যা বলে গেছেন সেই পথ ধরে আমাদের চলতে হবে। এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবন, মহত্তর অভিজ্ঞতা আরও আমাদের জন্য অপেক্ষা করে আছে যদি আমরা সেটাকে উদ্ঘাটন করার চেষ্টা করি। এরপরে ভগবান বলছেন আপূর্যমানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্ব তদ্ব কামাজং প্রবিশন্তি সর্বে সশান্তি মাপ্নোতি ন কাম কামি। ভগবান বলছেন যে আপূর্যমানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রমাপম প্রবিশন্তি তদ্ব যদ্ব কামা প্রবেশান্তে সার্বে। তার যে ব্যক্তির নানা বাসনার ও ইন্দ্রভোগের পিছনে ছোটে সে এক ধরনের, আর একরকম ব্যক্তি হলো যিনি নানা ভোগ বাসনার মধ্যে থাকার পরেও সেদিকে ফিরেও তাকায় না, বিক্ষুব্ধ হয় না, মনটা চঞ্চল হয় না, পরন্তু সম্পূর্ণ শান্ত স্থির অবস্থায় থাকে, কোনো কিছুই তাকে উত্তেজিত করতে পারে না। আমাদের জগৎ সংসারে এই দু রকমের মানুষের সঙ্গে আমাদের দেখা হতে পারে, এক ধরনের বিষয় ভোগেতে উন্মত্ত পাগল, আর অন্যদিকে বিষয় ভোগের মধ্যে আছে কিন্তু বিষয় তাকে গ্রাস করছে না, বিষয় তাকে কখনো ভুল পথে পরিচালিত করতে পারছে না। বৌদ্ধ ভাষায় বৌদ্ধরা বলছেন যে বোধি চিত্তম, অর্থাৎ একজন বুদ্ধের মন, এক আশ্চর্য চিত্ত বা মন, সেখানে সব কিছু প্রবেশ করে কিন্তু তবুও চিত্তের প্রশান্তি নষ্ট হয় না, সমস্ত বিষয়ের মধ্যে থাকে, কামনা বাসনা সব ভিতরের থাকে, কিন্তু তারা বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। পদ্মপত্র ইবাম্বশী, পদ্মপত্রে যেমন জল থাকে সেই জল পদ্মপাতাকে কখনো ধুয়ে দিতে পারে না, পদ্মপাতায় কখনো লেগে থাকতে পারে না, তদ্রূপভাবে সেই সকল মানুষ বিষয় ভোগের মধ্যে থাকলেও বিষয় তাকে কখনো স্পর্শ করতে পারে না। যিনি স্বীয় অন্তরে প্রচণ্ড শক্তি ও স্থৈর্যের প্রতিষ্ঠা করেছেন, পারিপার্শ্বিক নানা আকর্ষণ তার মনে কোনো বিরূপ ভাব আনতে পারে না, ওই ব্যক্তি সম্পূর্ণ শান্ত স্থির। কেমন, যে বিশাল হ্রদে যেমন জল স্থির থাকলে সেখানে আলোড়ন শূন্য, সেখানে কিন্তু কোনো আলোড়ন নেই, স্থির জল, শান্ত জল। আমিও আমার থেকেই আসে যত বাসনা,
যদি আমি আমার এই বাসনাটা আমাদের ভিতরে না থাকে তখনই আমরা শান্তি অনুভব করতে পারব, নচেত শান্তি আমাদের ধরা সুদূর পরাহত। এরপরে ভগবান বলছেন, বিহায় কামান সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার সশান্তি অধিগচ্ছতি। ভগবান বলছেন যে যদি তোমার সঙ্গে একত্ব বোধ করি তখন বাসনা কমবে। সুস্থ সমাজে আমরা সংযত মনার লোক পেয়ে থাকি। দেখবেন সমাজে অনেক মানুষ আছে তারা ভাবনা চিন্তা করে কথা বলে, অনেক মানুষ আছেন তারা তাদের কথাবার্তা চলাফেরা সম্পূর্ণ অন্য মানুষের থেকে স্বতন্ত্র। অপরের ক্ষতি করে আমি কিছু পেতে চাই না অনেকেই বলে, আবার আমি অপরের জন্য কাজ করব। এই মনোভাব যার ভিতরে আছে সেখানেই আসে সাধুতা, সেখানেই নীতিবোধ, সশান্তিমধি গচ্ছতি, তখনই সে শান্তি লাভ করে, অন্য ক্ষেত্রে কেবল লোভী থেকে যায়। শ্রীমদ্ ভাগবতে রাজা যদুর আখ্যান আছে, তো সেখানে রাজা এক শান্ত আত্মপ্রতিষ্ঠ যুবক সন্ন্যাসীকে বলছেন যে হে রাজন, আপনি কিভাবে এই পুরনো যৌবনে এই রূপে শান্তির অধিকারী হলেন, যে বয়সে অন্যান্যরা নানা বাসনায় দগ্ধ হচ্ছে, জনেষু দগ্ধ মানেষু, বাসনায় জর্জরিত, আপনি এই বয়সে সেই বাসনা পরিত্যাগ করে কি করে শান্তি স্থাপন করেছেন, শান্তিতে প্রতিষ্ঠিত হয়েছেন, এ রহস্য কি? তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারছি যে এটা শুধু তত্ত্ব বা মত নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতা, বাস্তব জীবনের নিদর্শন। এরূপ মানুষ হতে পারে যদি সে চেষ্টা করে, আর যদি চেষ্টা না থাকে তাহলে সে কখনো সেইখানে প্রতিষ্ঠিত হতে পারে না। ভগবান এর পরের শ্লোকে বলছেন, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুজ্যতি সিত্তা সামন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। ভগবান বলছেন, হে পার্থ, এরূপ অবস্থা মানবের ব্রহ্মত্বে নিয়ে যায়। যখন কোনো মানবের এইরকম অবস্থা থাকে তখন সে ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়, লাভ করে, সে তখন কোনো মোহগ্রস্ত হয় না, কোনো জিনিসের প্রতি লোভ মোহ মায়া তাকে গ্রাস করে না। অন্তিম কালেও যদি এই অবস্থা লাভ হয় তবুও সে ব্রহ্মের সঙ্গে একাত্মতা বোধ অনুভব করবে। ভগবান বলছেন, তুমি জীবনের অন্তিম কালেও যদি এই অবস্থায় পৌঁছাতে পারো তখনও তুমি ব্রহ্মপ্রাপ্ত হবে, এই পৃথিবীতেই, অন্য কোথাও না, কোনো স্বর্গলোকে না। এই অবস্থা যৌবনে প্রাপ্ত না হলেও বৃদ্ধ বয়সে তুমি প্রাপ্ত হবে যদি এই ধারা বজায় রাখো। এমনকি শরীরের পতন হওয়ার প্রাক মুহূর্তেও তুমি এটা লাভ করবে। কিন্তু আচার্য শঙ্কর বলছেন, যদি তুমি মৃত্যুর অব্যবহিত পূর্বেও ওই অবস্থা প্রাপ্ত হও তা হবে অতি চমৎকার। কিন্তু আরও বেশি চমৎকার হবে যদি তুমি যুবক অবস্থায় এটা লাভ করতে পারো। যদি তুমি কম বয়সে, যদি তুমি যৌবনে প্রাপ্ত হয়ে তারই অনুপ্রেরণায় সারা জীবন কাটাতে পারো। তাহলে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে কী দেখলাম? এখানে গীতা আধ্যাত্মিকতা যে আমাদের জন্মগত অধিকার, সে কথার উপর, সেটার উপর গীতা জোর দিয়ে আমাদের কর্মজীবনকে গভীর আধ্যাত্মিকভাবে গড়ে তোলার উপযোগী যোগের বাণী আমাদের কাছে তুলে ধরেছেন। আমাদের প্রকৃত স্বরূপ হল কি না, অনন্ত অমৃত স্বরূপ আত্মা বা ব্রহ্ম।
তা দ্বিতীয় অধ্যায়ে ভগবান সেটাই বলছেন যে আমাদের প্রকৃত স্বরূপ আমরা ব্রহ্মস্বরূপ, আমরা আত্মস্বরূপ, আমরা জ্ঞান স্বরূপ। সুতরাং আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে। নানান বাসনা আমাদের হাতছানি দেবে, কিন্তু সেটা ভুললে চলবে না। এই গেল দ্বিতীয় অধ্যায়। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।